আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিপূর্বে আমার ভিডিওটি দেখেছেন। আপনি যদি মোবাইল দিয়ে এরকম কোনো ভিডিও এফেক্ট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ইউনিক টেক, আর আপনাদের সাথে আছি আমি ফরহাদ। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। তো আপনার ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমত আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আর তার জন্য আমরা প্লাস আইকনে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। আমাদের নিউ প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আপনার উপরের দিকে মিডিয়া অপশনে এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। তো আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছিলাম, তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ওকে করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর তারপর এখান থেকে ডান পাশে উপরের দিকে এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। তো আমি আমার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেব। তো আপনারা গুগলে গিয়ে যদি স্কাই ইফেক্ট লিখে সার্চ করেন তাহলে এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু বড় করতে হবে, আর এই জন্য লেয়ারের উপর ক্লিক করব। তারপর ডান পাশ থেকে ডান দিকে টেনে নিয়ে যাব। এখন যদি প্লে করি, এবার লেয়ারটির উপর ক্লিক করব, তারপর ডান পাশে উপরের দিকে ক্রপ আইকনে ক্লিক করব। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটি বাম পাশে দুই আঙ্গুল দিয়ে জুম করব। স্টার্ট পজিশনের মাঝখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন আপনি এমনভাবে জুম করবেন যাতে লেয়ারটি বাম পাশে চলে আসে। তারপর এ আইকনে ক্লিক করবেন, তারপর আবারও লেয়ার উপর ক্লিক করবেন। এবার লেয়ারটি ডান পাশে চলে আসবে, তারপর উপরে ক্রপ আইকনে ক্লিক করবেন। এরপর পূর্বের মতোই ইমেজটি জুম করবেন যাতে ইন পজিশনের লেয়ারটি ডান দিকে চলে আসে। তারপর এ আইকনে ক্লিক করবেন। ভিডিওটি প্লে করে দেখব ঠিক আছে কিনা। এবার আমরা এই লেয়ারটি ডাবল করে নেব, লেয়ার উপরে ক্লিক করব, বাম পাশে থ্রি ডটে ক্লিক করব, তারপর ডুপ্লিকেটে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডাবল হয়ে গেল। এখন এখানে ইমেজ অ্যাড করার জন্য লেয়ার উপরে ক্লিক করব, তারপর মিডিয়াতে গ্যালারিতে আসার পর প্রথমত জায়নামাজের ছবিটি অ্যাড করব, তারপর এই লেয়ারটি টেনে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে দেব। এখন এখানে ধরে জায়নামাজটি একটু ছোট করে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব, তারপর উপরের দিকে টিক মার্কে ক্লিক করব। এরপর লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে গ্যালারি থেকে আমরা একটি ছবি সিলেক্ট করব। এখন ছবিটি ছোট করে জায়নামাজের উপর সুন্দর করে বসিয়ে দেব। ছবির লেয়ারটি একটু বড় করে নেব। এখন এই লেয়ারটি আমরা প্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজের সমান করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে শেষ মাথায় চলে আসব, উপরের দিকে টিক মার্কে ক্লিক করব। এবার আমরা ছবির লেয়ারে ক্লিক করব, তারপর উপরের দিকে কেচির মতো আইকনটিতে ক্লিক করব, এখান থেকে দ্বিতীয়টাতে ক্লিক করব। জায়নামাজের লেয়ার উপরে ক্লিক করব। জায়নামাজটির সামনের দিকে উড়ে আনার জন্য বাম পাশের চাবির মতো এ আইকনে ক্লিক করবেন, তারপর একটু সামনের দিকে আসবেন। এখন ডান পাশে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখন জায়নামাজটি এখানে ধরে বড় করে নেবেন। জায়গা মতো বসানোর পর উপরের দিকে টিক মার্কে ক্লিক করবেন। একই বরাবর ছবিটির উপর ক্লিক করব, তারপর চাবি আইকনে, তারপর প্লাস আইকনে, এরপর ছবিটি টেনে জায়নামাজের উপর সুন্দর করে বসিয়ে দেবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এখন একবার প্লে করে দেখব। জায়নামাজ এবং ছবি এখানে কিছুক্ষণ স্থির রাখবো, আর এই জন্য জায়নামাজের লেয়ার উপরে ক্লিক করব, তারপর একটু সামনের দিকে আসব। এখন চাবি আইকনে ক্লিক করব, তারপর প্লাস আইকনে,
এরপর টিক মার্কে একই রকমভাবে ছবির লেয়ার উপরে ক্লিক করবেন, তারপর চাবির আইকনে, তারপর প্লাস আইকনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন। এরপর জায়নামাজটি বাম দিকে মুভ করার জন্য লেয়ার উপরে ক্লিক করব, তারপর একটু সামনের দিকে আসবো, এরপর চাবি আইকনে, এরপর প্লাস আইকনে, এরপর জায়নামাজের ছবিটি বাম দিকে নিয়ে যাব। তারপর টিক মার্কে ক্লিক করবেন। জায়নামাজটি যেভাবে বাম দিকে মুভ করালাম ঠিক একইভাবে ছবিটি বাম দিকে মুভ করে জায়নামাজের উপর সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার জায়নামাজটি ভিডিও ফ্রেম থেকে বের হয়ে যাবে, আর তার জন্য জায়নামাজের লেয়ার উপরে ক্লিক করব, তারপর একটু সামনে যাব, তারপর চাবি আইকনে, তারপর প্লাস আইকনে। এখন জায়নামাজটি টেনে আমরা ফ্রেম থেকে বাইরে নিয়ে যাব। একইভাবে ছবিটিকে ফ্রেম থেকে বাইরে নিয়ে যাবেন। কিছুক্ষণ এডিট করার পর প্লে করে দেখবেন এডিটগুলো ঠিক আছে কিনা। আমাদের প্রথম ছবির কাজ শেষ। জায়নামাজটি 2 সেকেন্ড ফ্রেমের বাইরে স্থির রাখার জন্য লেয়ার উপরে ক্লিক করব, এরপর একটু সামনের দিকে যাব, তারপর চাবি আইকনে ক্লিক করব, তারপর প্লাস আইকনে। জায়নামাজটি আবার ভিতরে আনার জন্য আর একটু সামনে যাব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। এখন জায়নামাজটি টেনে আপনি যেখানে বসাতে চান সেখানে সুন্দর করে বসিয়ে দেবেন। এখন এখানে আরো একটি ছবি নিয়ে আসতে হবে, আর এই জন্য এই বরাবর চলে আসবেন, তারপর লেয়ারে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে, দেন আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে ছবিটাকে ছোট বড় করে নিতে পারেন। এখন প্রথমে ছবিটাকে আমরা ফ্রেম থেকে বাইরে নিয়ে যাব। ছবির লেয়ারটা একটু বড় করে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে নেব। এখন আমরা জায়নামাজের লেয়ার উপরে ক্লিক করে লাল পয়েন্টার দিকে আসব। তারপর ছবির লেয়ার উপর ক্লিক করে চাবি আইকনে ক্লিক করব, তারপর প্লাস আইকনে। এখন উপর থেকে ছবিটি নিচের দিকে টেনে এনে ছোট বড় করে সুন্দরভাবে জায়নামাজের উপর রেখে দেবেন। এখন এখানে ছবিটি একটু স্থির রাখার জন্য লেয়ার উপরে ক্লিক করব। যতটুকু সময় স্থির রাখবো তা নির্ধারণ করে চাবি আইকনে ক্লিক করব, দেন প্লাস আইকনে, তারপর টিক মার্কে। ঠিক একইভাবে জায়নামাজের লেয়ারে কাজটি করতে হবে। জায়নামাজের লেয়ারে ক্লিক করে একটু সামনের দিকে আসবো, তারপর চাবি আইকনে এবং প্লাস আইকনে ক্লিক করব। এখন জায়নামাজটি টেনে বাম দিকে নিয়ে আসব।
একই প্রসেসে ছবিটি ধরে জায়নামাজের উপর বসিয়ে দেবেন। পুনরায় জায়নামাজের লেয়ারে ক্লিক করে সামনের দিকে আসবেন। তারপর চাবি আইকনে এবং প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর জায়নামাজটি আমি ছোট করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করবেন। একইভাবে ছবিটি ছোট করে জায়নামাজের উপর বসিয়ে দেবেন। এখন ফিনিশিংটা ভালো করার জন্য ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। একই প্রসেসে জায়নামাজের ফিনিশিংটা কমপ্লিট করবেন। ভিডিও এডিট কমপ্লিট। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অডিও অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে থাকা মিউজিকের উপর ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। আমি এখন মিউজিক অ্যাড করছি না। আর এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর প্রথমটাতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, তারপরও জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তবে আপনি যদি সময় নিয়ে ধীরে স্থিরভাবে কাজটা করেন, তাহলে আশা করি আমার থেকেও ভালো এডিট করতে পারবেন। বন্ধুরা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি এই ভিডিওতে যে ছবিগুলো ব্যবহার করবেন তা অবশ্যই PNG ফরম্যাটে হতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে PNG ফরম্যাট করে নিতে হবে। আপনি যদি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে এই ভিডিওর শেষে আমি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তা নিয়ে একটি ভিডিও দিয়ে দিয়েছি। আপনি চাইলে ভিডিওটি দেখেও শিখতে পারেন। এছাড়াও গুগলে গিয়ে আলাদিনে কার্পেট লিখে সার্চ করলে সুন্দর সুন্দর জায়নামাজের ছবি পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিক টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।